নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লায়লাপুর সীমান্তে নামলো কমান্ডো, 15 দিন পর উঠল অর্থনৈতিক অবরোধ। বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী সনত কুমার কৈরি প্রয়াত, বরাক জুড়ে শোক। সাউথ আসাম আনএমপ্লয়েডের ডাকে 18 নভেম্বর বরাক বন্ধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবশেষে অবরোধ মুক্ত হল অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর অঞ্চল। টানা 15 দিন অর্থনৈতিক অবরোধের পর প্রথমবারের মতো আন্দোলনকারীদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার, কিন্তু নিটফল ছিল শূন্য। অবশেষে জেলা প্রশাসন কমান্ডো নামিয়ে জোর করে আন্দোলনকারীদের হটিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। অবশ্য এরই মধ্যে বুধবার রাতে এলাকার দুই প্রভাবশালী যুবক রাজু আহমেদ এবং সুপারি বিক্রেতা আবু একাংশ আন্দোলনকারীকে অবরোধ প্রত্যাহারে রাজি করায়। তারপরই অভিযানে নামে কমান্ডো বাহিনী। অবশেষে অবরোধ মুক্ত হওয়ায় শিলচর আইজল 306 নং জাতীয় সড়ক স্বাভাবিক হয়। সীমান্ত এলাকায় কমান্ডো মোতায়েন থাকায় পরিস্থিতি বর্তমানে পুরো স্বাভাবিক। এর আগে বুধবার লায়লাপুর বন বিভাগের বিট অফিস কার্যালয়ে মিজোরামের কলাশিব জেলা প্রশাসন ও কাছাড় জেলা প্রশাসন আন্দোলনকারীদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠকে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা নিয়ে আলোচনা হলেও ভূমি দখল প্রসঙ্গে কোনো কথা হয়নি। কিন্তু অসমের ভূমি দখল মুক্ত করা ও মিজোরামের আইআরপি ব্যাটালিয়ন সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে সায় না পেয়ে আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ত্রিপাক্ষিক বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে মিজোদের দখলকৃত জমি ছেড়ে দিতে এবং সীমা থেকে মিজো আইআরপি প্রত্যাহারের কথা তুলে ধরলে কলাশী প্রশাসনের পক্ষে জানানো হয় সীমানা বিষয়টি কেন্দ্রের এ নিয়ে তাদের কিছু করার নেই। আর মিজো পুলিশ সীমার সড়ক থেকে কমানোর কেন্দ্রের নির্দেশ রয়েছে, সরানোর নয়। প্রশাসনের পক্ষ থেকে গাড়ি ও চালকদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে বলে জানায়। আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তাদের অবরোধ নিরাপত্তার জন্য নয়, সীমা থেকে মিজো পুলিশ ও দখলকৃত জমি ছেড়ে না যাওয়া পর্যন্ত তাদেরই আন্দোলন চলবে। মিজোরাম সরকার আমাদের যে দাবি, আমাদের দাবিকে কোনো তোয়াক্কা না করে আমাদের দাবিকে, যে দাবি আমাদের যে ওরা আসামের ভূমি থেকে ওদের সেনা তুলে নেবে, সেই দাবিকে কোনো গুরুত্ব না দিয়ে শুধু গাড়ি নেওয়ারই চিন্তা করছে। আমরা দেখছি এভাবে বারবার তারা কথা দিয়েছিল, বারবার তার মিজোরাম সরকারের সাথে বা মিজোরাম বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে আমাদের আলোচনা হয়েছিল, বারবার তারা একটাই কথা বলে গাড়িগুলো ছেড়ে দাও আর সীমানা বিবাদ হবে সরকারের ব্যাপার। আমরা সীমানা বিবাদ নিয়ে এখানে ইকোনমিক ব্লকেট করছি না, আমরা ব্লকেট করছি আমাদের জমিতে যখন ওরা ওদের ফোর্স ইল্লিগালি ডিপ্লয়েড করে দিয়েছে, ওটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আর ওরা আমাদের প্রতিবাদের ভিন্ন মোড় দিতে চাইছে, কখনো বলছে সীমা বিবাদ আর কখনো বলছে গাড়িগুলো ছেড়ে দাও। তাই ওদেরকে আমরা তীব্র ভাষায় জানিয়ে দিয়েছি যে আমরা ব্লকেট তুলব না, যত সময় পর্যন্ত আমাদের আসামের জমি থেকে ওদের ফোর্স তুলে নেবে না আমরা ব্লকেট ছাড়বো না, আন্দোলন চালিয়ে যাব। এজন্য আমাদের যা করতে হয় আমরা করে যাব। এদিনের বৈঠকে ছিলেন কলাশিবের জেলা শাসক এইচ লালতাংলিয়ানা, পুলিশ সুপার ভান লালফাকা রাথে, এসডিএম আইসেক লাল রুমপুইয়া ও পুলিশ আধিকারিক লাল চুইয়ামুয়া। কাছাড়ের পক্ষে ছিলেন জেলা শাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা, অতিরিক্ত পুলিশ সুপার ভার্গব গোস্বামী ও সার্কেল অফিসার সুদীপ নাথ। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন দিলবাগ হুসেন লস্কর, মহিবুদ্দিন লস্কর প্রমুখ। বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক লেখক ও সমাজকর্মী সনত কুমার কৈরিয়ার নেই। বুধবার সকাল 5টা নাগাদ কাছাড় ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর। তিনি বছর দুয়েক ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তার মৃত্যুতে উপত্যকার সংবাদ জগৎ ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। এদিন 12টা নাগাদ শিলচর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, ডিএসএ সহ সম্পাদক চন্দন শর্মা, মিহিরলাল রায়, আমরা বাঙালির সাধন পুরকায়স্থ, শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, কংগ্রেস নেতা তথা খাদি কমিশনার প্রাক্তন চেয়ারম্যান শরীফুজ্জামান লস্কর, আকসার রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক উত্তম কুমার সি, সুবীর দত্ত, চয়ন ভট্টাচার্য, বিশ্বজিৎ দত্ত, তমজিৎ ভট্টাচার্য, আশু চৌধুরী, বিশ্বজিৎ আচার্য প্রমুখ। প্রয়াত সনত কুমার কৈরী ছিলেন সত্যনারায়ণ কৈরী ও ভীনমতি কৈরীর চতুর্থ সন্তান। বিশ ইংরেজি আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রান্ত করছি। একদিকে করোনা অতিমারী, আর অন্যদিকে আমরা হারিয়েছি আমাদের অতি কিছু আপনজনকে। আমাদের মধ্যে আজকে আমাদের শিলচর টাইমসের স্বত্বাধিকারী, শিলচর প্রেস ক্লাবের আগে উনি সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, শ্রী সনত কৈরী মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। তার সংবাদপত্রকে এবং সাংবাদিকতাকে উনি সমৃদ্ধ করেছেন সনত কৈরী মহাশয়। সাংবাদিকতা ছাড়াও এই উপত্যকার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে উনি অদ্ভুতভাবে লিপ্ত ছিলেন। অত্যন্ত ভদ্র, অমায়িক এবং সজ্জন ব্যক্তি শ্রী সনত কৈরী মহাশয়। বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি এই উপত্যকায় বিভিন্ন ইস্যুতে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই উপত্যকার আর্থসামাজিক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে ওনার যেটা বলিষ্ঠ সাংবাদিকতা ছাড়াও সামাজিক ক্ষেত্রে আরও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে শ্রী সনত কৈরী মহাশয় যেটুকু অবদান রেখেছেন সেই অবদান মানে স্মরণীয় হয়ে থাকবে। আজ শ্রী সনত কৈরী মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি যেটুকু করে গেছেন সেটা অবশ্যই আমাদের মনে আমরা মনে রাখব। চলে গেল সনত কুমার কৈরী এ অঞ্চলে সাংবাদিকতার ক্ষেত্রে বলা যায় একটা যুগের প্রতিনিধিত্ব করেছে। মূলত এই অঞ্চলে সংবাদপত্রকে ঘিরে যখন জনমত তৈরি হয়, জনমত তৈরির ক্ষেত্রে এ অঞ্চলের বিভিন্ন কাগজ যখন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে, তখন শিলচর টাইমসের আত্মপ্রকাশ ঘটেছিল সনত কুমার কৈরীর হাত ধরে। তিনি ছিলেন এর স্বত্বাধিকারী এবং সম্পাদক, এবং তখনকার সমাজের নানা ধরনের মাৎসন্যায়, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। শিলচর টাইমস হয়ে উঠেছিল প্রতিবাদের এক মূর্ত প্রতীক। আবারও বরাক বন্ধ। বিগত কয়েক মাস ধরে কর্মসংস্থানের খোঁজে আন্দোলন করে আসছে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন। আগামী 18 নভেম্বর সংস্থার তরফ থেকে বরাক বন্ধের ডাক দেওয়া হয়েছে। জানা যায় বন্ধের মূল বিষয় বরাক উপত্যকার যুবক যুবতীদের তৃতীয় চতুর্থ গ্রেডের চাকুরিতে 80% নিয়োগ ও বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য আঞ্চলিক উন্নয়ন পরিষদ গঠন করা। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার সভাপতি বকুল মালাকার বলেন, উপত্যকার অসহায় যুবক যুবতীর পাশে জনগণকে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, জরুরি পরিষেবা ছাড়া স্কুল, কলেজ, অফিস, আদালত, যানবাহন সব বন্ধ রাখতে আহ্বান জানান। আগামী 18 নভেম্বর 2020 বুধবার সকাল 5 ঘটিকা হইতে বিকেল 5 ঘটিকা পর্যন্ত 12 ঘন্টা বরাক বন্ধের ডাক। জরুরি পরিষেবা ছাড়া আপনার সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল এবং অফিস কাছারি সব কিছু বন্ধ রাখার আহ্বান জানাই। কারণ আমরা বিগত 6 অক্টোবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দুটি দাবি হলো আমাদের যে বরাক উপত্যকার যুবক যুবতীদের জন্য 80% সরকারি চাকুরি সংরক্ষণ করা বরাক উপত্যকায় তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে, এবং বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের স্বার্থে আঞ্চলিক উন্নয়ন কাউন্সিল গঠন করার আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু আজ 1 মাস অতিক্রম করে চলেছে, আসাম সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া এখনও অবধি নেই। তাই আমরা আগামী 18 নভেম্বর বুধবার
12 ঘন্টার বরাক বন্ধের ডাক আহ্বান সবা সমগ্র বরাক উপত্যকাবাসীকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানাই। এদিন সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, যদি এই বরাক বন্ধ কর্মসূচি করেও সরকারের টনক না নড়ে তবে তারা জঙ্গি আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবেন। সেই বন্ধগুলি বা সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন যদি মেনে করার পরও যদি দিসপুর সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আগন্ত দিনে সেটা জঙ্গি আন্দোলনে পরিণত হতে পারে। সেটা আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, কিন্তু আগামী দিনে হতে পারে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিও জোটের বৃহৎ সফলতায় বুধবার ধলাইতে বিজেপি নরসিংহপুর মণ্ডলের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন আতশবাজি পুড়িয়ে নাচ গানের মাধ্যমে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিজয় মিছিল উদযাপন করেন। এতে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংহপুর মণ্ডলের সভাপতি লাল বাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ। লকডাউনে ক্ষতি হওয়া ছাত্রদের পড়াশোনা পরিপূর্ণ করতে স্বাধীন বাজার ইসলামিয়া ও এতিমখানা প্রাইভেট সিনিয়র মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস শুরু হয়েছে। বুধবার বিকেলে মাদ্রাসায় এক সাংবাদিক বৈঠকে এ খবর জানান মাদ্রাসা কর্তৃপক্ষরা। মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক ফকরুল ইসলাম লস্কর বলেন, 1998 থেকে মাদ্রাসা ক্লাস শুরু হলেও প্রথমে শুধু ধর্মীয়ভাবে পাঠদান করা হতো, কিন্তু বর্তমানে তা আরও উন্নত করে সাধারণ শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। তারা আরও বলেন, আগামী 21 জানুয়ারি থেকে নতুন বছরের ক্লাস শুরু হবে, সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কম্পিউটার শিক্ষারও থাকবে সুব্যবস্থা। এতে ধর্মীয় শিক্ষার সাথে পড়ুয়ারা সাধারণ উচ্চ শিক্ষায়ও লাভবান হবে। 1998 লকডাউনের কারণে কিছু মাঝখানেও একটা দুর্বলতা দেখা দিচ্ছে, এরপরে আমরা এলাকাবাসীর গণ্য মান্য মহবুবী মানুষ লইয়া বই এইটা আমরা বর্তমান করে যুগের লগে আমরা সিনিয়র মাদ্রাসা এবং প্রাইভেট স্কুল এগুলার লাগে আমরা প্রিপারেশন লইছি। আর বর্তমানে অ্যাডমিশনও চলে, আর 2021 ইংরেজির থেকে সিনিয়র মাদ্রাসার পুরাও যে ছাত্র অ্যাডমিশন দেওয়া হইব। যতটা ছাত্র রইবা টাকা খাওয়া ফ্রি, সামান্য একটা টিউশন ফিস লওয়া হইব যারা সিনিয়র মাদ্রাসার থেকে, এবং আমরা এতিম মেসকিন যারা এরা এরা খাপড় থেকে লইয়া প্রত্যেকটা জিনিস আমরা এরারে ফিস আবরিল্লা হিসেবে এরারে জোহরা হইব। এরা কাছে কোনো পয়সা লওয়া হইতো না। আর এলাকাবাসীর এবং দেশবাসীর কাছে আমার আরও, আমরা এলাকাটা খুব গরিব এলাকা, আপনারা জকাত এর বাদে ফিতরা কফরা এগুলো দিয়ে আমাদের সাহায্য করতা। এতিম পড়ুয়াদের জন্য থাকবে বিনামূল্যে টিউশনের ব্যবস্থা। অধ্যক্ষ মৌলানা আবুল হোসেন আরো বলেন, প্রতিদিন শিক্ষণীয় একটি অনুষ্ঠান থাকবে। ভারত সরকার কর্তৃক করোনা অতিমারির যে গাইডলাইন দেওয়া হয়েছে তা মেনে মাদ্রাসায় পাঠদান শুরু হবে। ওইদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মৌলানা আত্তাউল্লাহ লস্কর, আহমেদ লস্কর, মৌলানা সামির উদ্দিন প্রমুখ। এই মাদ্রাসাটা সিনিয়র মাদ্রাসা 2021 তাকিয়া ফুলভাবে আরম্ভ হইব, এখনো ক্লাস আরম্ভ হয়ে গেছে 2 নভেম্বর 2020 ইংরেজি তাকিয়া ছাত্রবর্তী এখন 50-60 জন হয়ে গেছেন প্রায়, আর এখন আমরা ভর্তি প্রক্রিয়া চলিতেছে। আর দেশবাসীর কাছে আহ্বান, শিক্ষিত মহল হয়েছে এই মাদ্রাসাটা স্কুলের পড়া খুব ভালোভাবে। অসমের বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় সর্বদাই শোনা যায় সর্বানন্দ সোনোয়াল ক্রীড়া জগতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, এবং এই সরকারের আমলে অসমের অনেক খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও প্রতিভার জন্য সম্মানিত হয়েছেন। এতে বাদ যায়নি বরাকের প্রতিভাবান খেলোয়াড়রাও। বরাকের এক স্বনামধন্য হকি খেলোয়াড় ঈশিতা নাথ, যিনি রাজ্যিক ও অন্তঃরাজ্য জেলা স্তরে হকিতে নিজের প্রতিভার প্রদর্শন করেছেন বহুবার, এরই পরিপ্রেক্ষিতে ডিরেক্টর অব স্পোর্টসের তরফ থেকে 12,000 টাকার এককালীন অনুদান হাতে তুলে দিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। বুধবার শিলচর ডিএসএতে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার হকি সচিব বিকাশ ভট্টাচার্য ও কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত 12,000 টাকার চেক ঈশিতার হাতে তুলে দেন। ডিরেক্টর অব স্পোর্টস থেকে
এটা ইন্টেনসিভ হয়েছে, স্টেট রিপ্রেজেন্টিং করার জন্য আমাদের ডিএসএ এর হকি প্লেয়ার, মহিলা হকি প্লেয়ার ঈশিতনা, ওইতে একটা ডাইরেক্টর স্পোর্টস থেকে এসেছে। তা আজকে আমরা হকি সচিব এবং আমাদের ডিএসএ কেসিয়ার অনিমেষ বিকাশ ভট্টাচার্য দুইজন ওরা হাতে তুলে দিলাম একটা। বুধবার বিধায়ক কিশোরনাথ চতুর্দশ ফাইন্যান্স প্রকল্পের ছোট দুধপাতিল এলাকায় বাণীপাড়ার একটি শীতলা মন্দির ও সিডিপি বাগানে শ্মশানকালী মন্দিরের কমিউনিটি হলে উদ্বোধন করেন। এদিন বাণীপাড়ার স্থানীয় জনগণ বলেন, দীর্ঘ সত্তর বছর থেকে এই মন্দিরের কমিউনিটি হলের দাবি ও আবেদন জানানো হলে কোনো বিধায়ক তা পূর্ণ করেননি, কিন্তু বর্তমান বিধায়ক তা সম্পন্ন করতে পারায় স্থানীয় জনগণ সন্তোষ ব্যক্ত করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক কিশোরনাথকে আবার বিধায়ক হিসেবে দেখতে চান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মানস দাস, বীরেন্দ্র দাস, বিক্রম দাস প্রমুখ। দোরগোড়ায় দীপাবলি উৎসব আয়োজনে কোনো ঘাটতি রাখা হয়নি, উদার আয়োজনে ভক্তের মিলন মেলায় পরিণত হয় সিদ্ধেশ্বরী কালী মন্দির। মা সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রণীতা সরকার বলেন। ঢাকা থেকে খবর জানান বৃদ্ধি হক। নমস্কার, জয় মা সিদ্ধেশ্বরী। আসলে আমাদের ঐতিহ্যবাহী এই সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রায় 450 বছর ধরে এখানে অবস্থিত। সবাই মায়ের মন্দিরে এখানে পুজো দিতে আসেন। সামনে আমাদের দীপাবলি বড় উৎসব, কালী পূজা, সেই উপলক্ষে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির পূজা পরিষদ আমাদের কমিটি গঠিত আছে, সে আমরা সবাই মিলে আয়োজন করেছি সেই দীপাবলি অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে, মাস্ক পরে যত ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা সারিবদ্ধভাবে ঢুকানোর পরিকল্পনা করেছি। আমরা স্বাস্থ্যবিধি অনুযায়ী 3-4টা রু করে মায়ের পূজা আরম্ভ হবে প্রায় 11:50 থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লায়লাপুর সীমান্তে নামলো কমান্ডো, 15 দিন পর উঠল অর্থনৈতিক অবরোধ। বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী সনত কুমার কৈরি প্রয়াত, বরাক জুড়ে শোক। সাউথ আসাম আনএমপ্লয়েডের ডাকে 18 নভেম্বর বরাক বন্ধ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।